বিএনপি একটি সুশৃঙ্খলিত দল। আজকে আমরা প্রমাণ করে দিব সিলেটের বিএনপির ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি। আমরা এটা প্রমাণ করে দিব আমরা প্রমাণ করে দেব আগামী দিনে সিলেট বিএনপি এই সিলেট বিএনপির মাধ্যমে একটি আন্দোলনের আমরা সূচনা করতে পারবো এবং সেই সূচনা লগ্নে আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা সুশৃঙ্খলিত দল, আমরা ঐক্যবদ্ধ দল। নবগঠিত মহানগর বিএনপির কমিটিকে নিয়ে আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নবগঠিত কমিটির কনভেনার, জয়েন্ট কনভেনার সদস্যরা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দল সহ প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আজকে আমরা সিলেট মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির উপর আজকে আমরা এখানে এসেছি শাহজালালের মাজার জিয়ারত করে আহ্বায়ক কমিটির কর্মকাণ্ড আমরা পরিচালনা আরম্ভ করব। এখন থেকে আমাদের সিলেট মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম চালু হইল এবং আপনারা সবাই আমাদের এই কমিটিকে সাহায্য এবং সহযোগিতা করবেন।